সময়গুলো কেমন জানি খুব অদ্ভুত, অনুভূতি মিশে থাকা সময়গুলো পেরিয়ে যায়, কিন্তু রয়ে যায় তার ঘ্রাণ। যে ঘ্রাণে মিশে থাকে আমাদের কিছু বিষাদ, দুঃখ আর ভালোবাসার রোজনামচা। তবে সময় সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় হিসেবে আক্ষেপ, মাঝে মাঝে সময়গুলো সেই আক্ষেপ পূরণ করতে চায়, কিন্তু বাস্তবতা কি দেয় তা পূরণ করতে? আরে তুমি কি খবর? এই তো, তোমার? ভালোই। ডিপার্টমেন্টে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি আজ ডিপার্টমেন্টে? অফিসে এসেছিলাম কিছু কাজে। সামনে মাসে আমেরিকা যাচ্ছি, নর্দাপ ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়েছে, তারই কিছু কাগজপত্রের জন্য। বাহ, গুড। তাহলে তোমার সময় তো বেশ ভালোই যাচ্ছে। তা যা বলেছো, কিন্তু তোমার কি খবর বলো তো? তুমি তো একরকম উধাই হয়ে গিয়েছিলে, কোনো খোঁজ নেই, খবর নেই। কি কি হলো এটা? কি হচ্ছে? মনে হচ্ছে লিফটটা কোথাও আটকে গেছে। মানে কি? আচ্ছা টেনশন নিও না, আমি দেখছি, অ্যালার্ম চাপছি, দেখি কেউ আসে কিনা। মাই গড, দুনিয়ার সব লিফট ভালো, এই মেকানিক্যাল বিল্ডিং এর লিফটে যত সমস্যা, সকালে ভালো বিকালে খারাপ, এই চলে এই বন্ধ, ডিসগাস্টিং। সরি সরি, সত্যি সরি। সরি সরি মানে কি? তোমার কোনো কমন সেন্স আছে? কতক্ষণ ধরে আমি এখানে বসে আছি, কয়বার ফোন দিছি তোমাকে আমি? তোমার বন্ধু কি জানি নাম? ফারহান। ভাবছিলাম ও কাজ করবে, ও কোথায়? টিউশনিতে গেছে, মিলিও আজকে আসবে না, আর তুমি আসলে এক ঘন্টা লেট করে, এভাবে প্রজেক্ট নামবে? কোত্থেকে যে আমার কপালে এসব আসে, ডিসগাস্টিং। আচ্ছা আমরা ফ্রেন্ডরা মিলে কাল একটা মুভি শুট করছিলাম, তাই ঘুমাতে দেরি হয়েছে, উঠতে পারিনি, এমন করার কি আছে? মুভি? আমরা কি প্রজেক্টে স্যারকে মুভি দেখাবো? হাসছো তুমি? কিচ্ছু কেনা হয় নাই এখনো, তোমার টেনশন হয় না? আচ্ছা টেনশন করার কি আছে, সব হয়ে যাবে, অনেক সময় বাকি তো। হয়ে যাবে কি করে? হবে কে করবে? তুমি করবা? কাদের পাল্লায় পড়লাম আমি? ডিসগাস্টিং। আচ্ছা কি হবে সেটা তো আমিও বুঝতে পারছি না। ডিপার্টমেন্টের কারো নাম্বার আছে? কতক্ষণ এভাবে বসে থাকবো? ডিপার্টমেন্টের কারো নাম্বার আমার কাছে না, নেই। তাহলে কি এখন সারাদিন এভাবে বসে থাকবো? আগে সে অভ্যাসটা এখনো ছাড়ুনি দেখছি। কিসের অভ্যাস? এই যে অল্পতে এত অস্থির হয়ে যাও। তুমিও তো ছাড়ুনি, সেই আগের মতো শত বিপদ মাথা ঠান্ডা, কি করে যে পারো, আমি ওসব পারি না। আচ্ছা মনে আছে আমাদের সেই প্রজেক্টের দিনগুলোর কথা, ME-362? তুমি কত অল্পতেই না অস্থির হয়ে যেতে। আচ্ছা এই পার্সেলের প্রাইস কত? 15 টাকা। আচ্ছা আমি এগুলো যাচ্ছিলাম না। আচ্ছা কিন্তু না, আর একটু বড় হলে ভালো হতো, আর একটু বড়। আমরা তো এগুলোই চাচ্ছিলাম না। সমস্যা কি তোমার? আমরা পার্স কিনতে আসছি, তুমি কিছু গায়ে লাগাচ্ছ না, প্রজেক্টটা কি আমার একার? আচ্ছা তুমি দাঁড়াও, রাগলে তোমাকে দজ্জালের মতো লাগে। অনিক অনিক, কিছু একটা করো, কতক্ষণ এভাবে থাকবো, কি ঝামেলা? ঝামেলা তো বটেই, তবে কি জানো আমার কিন্তু এই ঝামেলাটা খুব একটা খারাপ লাগছে না। কি? না কিছু না। লিফটার? লিফটের সমস্যা মানুষের এই সমস্যার ঠিক নেই,
আর এত সামান্য লিফট। কি সব যে বলছো আজকে, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাদ দাও। আচ্ছা তুমি কি সেই আগের এয়ারটেল নাম্বারটা ইউজ করো? না, চেঞ্জ করেছি, চাইলে নিতে পারো। আরে তুমি দেখি সেই আগের সেটটা ইউজ করো। হ্যাঁ, সেই ভাঙা সেট। হ্যালো হ্যালো অনি, আচ্ছা শোনো, আমি না প্রজেক্টে কিছু দাঁড় করাতে পাইনি। কিছু বলো, ফারহানকে বলো। ফারহানকে বলবো, তাহলেই হয়েছে। আচ্ছা শোনো, আমি কিচ্ছু জানি না, আমি তোমার হলে চলে আসছি, তুমি এখনই নিচে নামো। হলে? হ্যাঁ হলে। চলে আসছো? হ্যাঁ চলে আসছি বাবা, গেস্ট রুমে বসছি, তুমি নামো। আচ্ছা তুমি বসো, আমি আসছি। জানোই তো আমি কেমন। আরে কি সেট ইউজ করো, ভাঙা। কি আর করব, গরীব মানুষ। গরীব? ধীরে ধীরে যাও না সময় আরো ধীরে, কি অবস্থা তোর? এই তো ভালো। তোর? আমি তো ভালোই। তোকে নিয়ে কিসব শুনতেছি? কি শুনতেছিস? তোকে আর অনেককে নিয়ে সবাই যা বলাবলি করতেছে। কি বলতেছে? যাই হোক দোস্ত, যা করিস একটু ভেবে চিনতে, বুঝতেছিস? নিজের দিকে একবার তাকা আর ওর দিকে, হুটহাট করে কিছু করে ফেলিস না। এই কই গেলি? কিছু বলেও গেল। হ্যাঁ ঐশী। হ্যাঁ অনি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। এভাবে না, তুমি একটু বুয়েট মাঠে থেকে আসতে পারবা? বুয়েট মাঠে? কখন? এখনই। এখনই? হ্যাঁ এখনই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। একটু হেসে কথা বলছি আর ভাবতেছো একদম প্রেমে পড়ে গেছি। তাকাইছো নিজের দিকে, কম্পেয়ার করো আমাদের দুজনের। পড়াশোনা করো তুমি, ফিউচার আছে কোনো তোমার, সময় থাকতে সংযত হও। একদম বলতেছি সময় থাকতে সংযত হও। তোমার বন্ধুরা আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাইতেছে, কেন আমাকে শুনতে হবে ওদের কথা? মানে কেন আমি হাঁটতে পারি না, সবসময় পানি
ক্লাসে। ক্লাসে কি করব, এখনো তো 20 ক্রেডিট বাকি। জমাট বাঁধা সব অভিমান আর যত কষ্ট শুধু আমাকে কাঁদাস, তোর জন্য বৃষ্টি ভেজা আমার আকাশ, তোর সেই অবুঝ ঘ্রাণ আমার বাতাসে, সাত রঙের অবাক রংধনু আমার আকাশে, সেই সাত রঙের ঢেউ ছুঁয়ে যায় আমাকে, আমি হাসি বলি মনে মনে ভালোবাসি তোমাকে।